অনেকেই এত মারাত্মকভাবে ডিপ্রেশনে ভোগে রিলেশনশিপ নিয়ে যে তারা নিজেদের কর্মজগৎ থেকে হারিয়ে যায়, নিজেদের পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে, নিজেদের ঘরের ভাই বোনের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হতে শুরু করে। তো আমি আজকে সেই রিলেশনশিপ হিলিং নিয়ে একটি মেথড শিখিয়ে দেব। অবশ্যই যারা রেকি জানে তাদের জন্য তো অবশ্যই, যারা জানে না তাদের জন্য। আপনি দেখছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। শুধু গাল ভরা গল্প নয়, মিথ্যে স্বপ্ন দেখানো নয়, বুক ভরা বিশ্বাস দেয় রেকি। হ্যালো বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত। আজকে রিলেশনশিপ হিলিং নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। অনেকেরই সমস্যা, বড় সমস্যা যে ভুল বোঝাবুঝি হয় প্রচণ্ড, স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ডভাবে ভুল বোঝাবুঝির জন্য অনেক সম্পর্ক ভেঙে যায় বা যাচ্ছে। আমার কাছে প্রতিনিয়ত যে মেসেজগুলো আসে, অসংখ্য ফোন আসে, তো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সমস্যা হচ্ছে ভুল বোঝাবুঝি, একটা ইগো চলে আসে। অনেকেই এত মারাত্মকভাবে ডিপ্রেশনে ভোগে রিলেশনশিপ নিয়ে যে তারা নিজেদের কর্মজগৎ থেকে হারিয়ে যায়, নিজেদের পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে, নিজেদের ঘরের ভাই বোনের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হতে শুরু করে। তো আমি আজকে সেই রিলেশনশিপ হিলিং নিয়ে একটি মেথড শিখিয়ে দেব। অবশ্যই যারা রেকি জানে তাদের জন্য তো অবশ্যই, যারা জানে না তাদের জন্য। প্রথমত আজকের ভিডিওটি মূলত হতে যাচ্ছে রিলেশনশিপ নিয়ে, সুতরাং সেখানে আমাদের হার্ট চক্রের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সঙ্গে সঙ্গে থ্রোট চক্রের। হার্ট চক্র কি করে? হার্ট চক্র আমাদের প্রেম, দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ এগুলোকে হিলিং করে, এগুলোকে সবসময় নারিশমেন্ট করে। অনেকে প্রচণ্ড ভয় পায়, জীবনে ভীষণভাবে ভয় পায়, আর সেই ভয় থেকে জন্ম নেয় নানা রকম অপরাধ প্রবণতা। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে এই আমাদের হার্ট চক্রকে হিলিং করতে হবে। আমাদের যে থ্রোট চক্র, এই চক্রকে যদি আমরা হিলিং না করতে পারি, আমরা ক্রমশ ডিপ্রেশনে ভেঙে পড়ব, অর্থাৎ হতাশ হয়ে পড়ব। আর এই চক্র যত নেগেটিভ ভাইবস আসবে এই চক্র থেকে, তত মানুষের সঙ্গে বার্তালাপ, কমিউনিকেশনের যে জগৎটা, সেই জগৎটা প্রচণ্ড খারাপ হতে শুরু করবে। মানুষ আপনাদেরকে অ্যাভয়েড করতে শুরু করবে, আর যখনই অ্যাভয়েড করতে শুরু করবে তখন ডিপ্রেশন স্বাভাবিকভাবেই আসবে। আপনি যে প্রফেশনের মানুষ হন, যে জগতের মানুষ হন, কেউ স্টুডেন্ট হতে পারে, কেউ ছোটো ছোটো ছেলে মেয়ে হতে পারে, আবার 80 বছরের বয়স্ক মানুষও হতে পারে, প্রত্যেকের জীবনে সমস্যাগুলো এসে থাকে কম বেশি। কেউ খুব মারাত্মকভাবে ভেঙে পড়েন, কেউ মনের জোরে সেই জিনিসগুলোকে সামলে ওঠে। তো এর জন্য কি করবেন? অবশ্যই এর জন্য করতে পারেন যেটি, সেটি হচ্ছে আপনার থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র এবং আপনার অনাহত চক্র বা হার্ট চক্রকে আপনি হিলিং দিন। আমাদের হার্ট চক্রকে যত হিলিং করব, আমাদের ফুসফুস, আমাদের নার্ভ সিস্টেম, আমাদের হৃদয় বা হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে সুস্থ থাকতে শুরু করবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের পিত্তাশয়ের যে ক্ষেত্র আছে সেগুলো সুস্থ হতে শুরু করবে, আমাদের বায়ুতত্ত্ব অনেক বেশি সক্রিয় হতে শুরু করবে। আমাদের থ্রোট চক্র যত বেশি আমরা হিলিং করব, তত বেশি আমাদের থাইরয়েডের সমস্যা থেকে দূরে থাকতে পারবো। যাদের থাইরয়েড হয়, থাইরয়েডও কিন্তু সেরে যায়। আমার নিজের ছিল থাইরয়েড, আজ থেকে 6 বছর আগের কথা বলছি, যখন আমি একটি বিশেষ ওষুধ খেতাম 100 পাওয়ার, এবং সেই ওষুধটি 1.5 টা করে ট্যাবলেট খেতে হতো, যার নাম এলট্রক্সিন 100, এবং দীর্ঘ 6 বছর ধরে আমি কিন্তু কোনো ওষুধ খাই না, সবগুলো সুস্থ মানুষ আমি রেখির জন্য। এমন বহু মানুষ আছেন যারা ওষুধ ছাড়াই খুব ভালো আছেন। অবশ্যই চিকিৎসার জন্য ডাক্তার তো দেখাবেনই, ডাক্তারি পরামর্শ মানবেন যাদের ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু
প্রাথমিক চিকিৎসা হিসেবে একে নিতে পারেন। আর নিজের এবং নিজের পরিবারের অন্যদের সুস্থ রাখার জন্য, বন্ধু বান্ধব দূরের মানুষদেরকে সুস্থ রাখার জন্য যারা রেকি সরাসরি এবং ডিস্টেন্সেও হিলিং করা যায়, আর সেই সঙ্গে সঙ্গে নিজের সম্পর্কগুলোকে, নিজের রিলেশনকে বা সম্পর্কে এবং বিজনেস জব পড়াশোনা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ভীষণভাবে হেল্প করে থাকে। যদি কারোর কোনো রকম অর্থনৈতিক সমস্যা থেকে থাকে জীবনে, দারুণ রেজাল্ট দেয়। মনের যদি কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, তাও দূর করে, অর্থাৎ সব দিক থেকে এমনকি বাস্তুকে পর্যন্ত হিলিং করে থাকে রেকি। যারা রেকি জানেন তাদের কথা প্রথমে বলি যে রেকি কলিং করুন। যে যে সিম্বল আপনি পেয়েছেন, যদি সিম্বল পেয়ে থাকে, যদি না পেয়ে থাকে সরাসরি রেকি কলিং করে টার্চিটিং নিন নিজের অনাহত চক্রে। 15-20 মিনিট দিনে দুবার অবশ্যই রেকি প্র্যাকটিস করার পর, ফুল বডি প্র্যাকটিস করার পর এবং থ্রোট চক্রেও তাই নিন 15-20 মিনিট কমপক্ষে। যারা সিম্বল পেয়েছেন অর্থাৎ সেকেন্ড ডিগ্রি পর্যন্ত করা রয়েছে, তারা কি করবেন, তারা নিজের হাতে প্রত্যেকটি 1-2-3 নম্বর সিম্বল অর্থাৎ শক্তি সিম্বল, মেন্টাল সিম্বল বা মানসিক সিম্বল এবং দূরবর্তী সিম্বল দুই হাতে স্থাপন করুন। এবং করার পর আপনি আপনার অনাহত চক্রে 15-20 মিনিট হিলিং নিন এবং থ্রোট চক্রে 15-20 মিনিট হিলিং নিন। যারা হোলিফায়ার রেকি জানেন তারা কি করবেন, তারাও করবেন, তারা এনকাকু চিরিয়ে পদ্ধতি জানেন, যেটি পেপার মেথড, এবং সেই মেথডটি আপনারা ইউজ করুন। করে সেখানে পদ্ধতি বলে দেওয়া হয় কীভাবে করতে হয়, খুব দুর্দান্ত হয়, খুব দ্রুত কিন্তু হিলিং হতে শুরু করে যদি আপনি প্রপার গাইডলাইন মেনে ঠিক সময় সময়ভাবে করতে পারেন। এছাড়াও যারা রেকি জানেন না তারা কি করবেন, তারা একটা কাজ করুন, যতক্ষণে রেকি শিখেছেন ওষুধ বা হোলিফায়ার রেকি, আপনারা অন্তত পক্ষে বিশুদ্ধ চক্রের শক্তিশালী যে মন্ত্রটি আছে, চক্র মন্ত্র হাং বা হাম, যে কোনো একটি হয় হাম না হলে হাং মন্ত্রটি এখানে জপ করতে শুরু করুন। ঠিক এই জায়গাটা ফিল করে জপ করুন। কতক্ষণ করবেন, 108 বার কমপক্ষে করুন, তার বেশি করতে পারেন। আর অনাহত চক্র বা আমাদের হার্ট চক্রের মন্ত্রটি জপ করুন, ইয়াং বা ইয়াম যে কোনো একটি জপ করতে শুরু করুন ডেইলি 108 বার করে, দিনের দুবেলাই করুন। দেখুন খুব দ্রুত আপনাদের সম্পর্ক হিলিং হয়ে যাবে। আর সেই সঙ্গে যদি আপনারা সময় পান তাহলে দেবী গ্রিন তারা মন্ত্র জপ করতে পারেন, ওম তারে তু তারে তু রে সোহা, ওম তারে তু তারে তু রে সোহা, ওম তারে তু তারে তু রে সোহা, ওম তারে তু তারে তু রে সোহা। ঠিক এইভাবে জপ করুন 108 বার করেই করে দেখুন, দেখুন কত দ্রুত আপনাদের সম্পর্ক ভালো হতে শুরু করে, দুর্দান্ত রেজাল্ট দেয় এতে। বডি বা দিকে অর্থাৎ যাদের ডান হাত দিয়ে খাওয়া দাওয়ার অভ্যাস, কাজকর্ম করার অভ্যাস তাদের জন্য বলছি, বডির বা দিকে ব্লু কালার দিয়ে 517 সংখ্যাটা যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন। যারা বাঁ হাতি তারা শরীরের ডান দিকে লিখে রাখুন ব্লু কালার দিয়ে 517 সংখ্যাটি। দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত ভাবে কাজ করে, মনে হবে যে এগুলো কি হয়, এতে তো আপনার টাকা খরচ হচ্ছে না এটা ইউজ করতে গেলে। করে দেখুন সত্যি সুন্দর রেজাল্ট। আপনারাই আমাকে বহুবার এসএমএস করেন যে স্যার আপনার বিভিন্ন রকম মেথড, এত ভিডিও আছে যেগুলো ইউজ করে আমরা ভালো আছি, আপনারা বারবার বলেন আমাকে এসএমএস করেন। আমার খুব ভালো লাগে যে আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করতে পারছি, আপনারা ভালো আছেন, এর থেকে পরম আনন্দ কিছু হয় না। আর যদি পারেন অবশ্যই উসুই হোলিফায়ার রেকি যে কোনো একটু শিখে নিন, শিখে দেখুন, এতে অনেক কিছু শিখিয়ে দিয়ে থাকি আমি অনলাইন বা অফলাইনে। ভিডিও কলিং ক্লাস হয় আমার, কোনো হোয়াটসঅ্যাপ ক্লাস নয়, ভিডিও কলিং ক্লাস গুগল মিটে সরাসরি যেমন আমাকে দেখতে পাচ্ছেন এভাবেই। ক্লাসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। দারুণ থাকতে আপনি বাধ্য, দারুণ থাকবেনই, দারুণ আপনাকে রাখবেই রেকি। তো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রথম আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিও। আজ চলিত হয় বন্ধুরা।